Hello friends, I am Shrabuni from Jaguri Boutique. This is my 32 number episode. So, prothomei ekta kotha boli je Bengali celebration, New Year celebration asche ba Novoborsho asche, jeta amader kache khub anonder ekta utshob. Apnara prochur request korechilen shei jonno ami matro 5% discount dite parchi etar jonno. I am giving only 5% discount for all of my sarees that you have chosen from first to 32 number episode, and it is up till eta 14th April obdi eta cholbe. To apnara jara book korte chan to amar number somosto dao ache, apnara book korte paren. Acha prothom sari ta ami dekhachi, ager din ami jeta porechhilam apnara bolechilen seta dekhanor jonno oneke. Eta ekta resham kota chilo, amar khub chinta bhabnar kaaj chilo eta. Ei bhabe etar pallu ta jacchilo, eta bibhinno color e ami kori, eta orange e dekha. এটা খুব স্লিক একটা বর্ডার যাচ্ছে এইভাবে দুপাশ থেকে দুপাশ থেকে একটা স্লিক ফ্লোরাল বর্ডার যাচ্ছে এবং গায়ে বুটিও যাচ্ছে আর হাফ শাড়িটা হচ্ছে এইভাবে হোয়াইটে থাকবে এবং সেটাতে প্রচুর ফুল প্রচুর একদম গার্ডেন ফুলের বাগান বলতে পারি এইভাবে এবং খুব সেলফ কালারে করা রয়েছে হোয়াইট এন্ড অরেঞ্জে করা থাকবে বা যেটা হোয়াইট ইয়েলো হবে হোয়াইট ইয়েলোতে থাকবে হোয়াইট তুতে হয় এটা বা ফিরোজিতে হয় এটা ব্লাউজ পিসটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ দিস ইজ দ্য ব্লাউজ পিস উইথ দিস শাড়ি দিস ইজ ভেরি ইন্টারেস্টিং দিস ইজ ফর দ্য হ্যান্ড পোর্শন এন্ড দিস ইজ ফর দ্য বডি পোর্শন এইভাবে ফ্লোরাল মোটিভটা থাকছে 2800 নাম্বার 1 শাড়ি বলতে পারি বা আমার শাড়ি বলে বুক করবেন নাম্বার 2 শাড়ি দেখাচ্ছি দিস ইজ এ তাঁত মেটেরিয়াল অ্যান্ড ভেরি পপুলার ডিজাইন আই এম স্যাটিসফাইড টু ডু দিস ওয়ার্ক তো এইভাবে হচ্ছে চলছে একটা চেক শাড়ির সাথে আমি এটা হোয়াইটের সঙ্গে একটা চেকের সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছোট ছোট স্মল চেকে করেছি এবং তার মধ্যে এটা একটা অ্যারো লাইক ডিজাইন অ্যাপ্লিক করা থাকছে এইভাবে যাচ্ছে ভীষণ ভীষণ স্মার্ট শাড়ি দিস ইজ ভেরি ভেরি পপুলার টু ইউ অ্যান্ড ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি স্মার্ট লুকিং শাড়ি তো এইভাবে এটার ব্লাউজটা This is the blouse with this shadi and the range of this shadi is 2400. This is cotton shadi and these are all are jointed portion. All are jointed portion. Very tough work. Okay, number 2 shadi, 2400. Number 3 shadi. This is also a very cute shadi. Cute shadi but it is also a taat material. The taater, je bona ta, the weaving of this taat is very uncommon. The par ba border is the check like weaving and the body is the stripe like weaving. So it is very interesting. Acha, ei bhabe jacche and on which I have done the applique work. এই ভাবে করেছি এন্ড দ্য বার্ড মোটিভস আর অ্যাপ্লিক অন দা শাড়ি বর্ডার এই ভাবে যাচ্ছে এবং গায়েতেও এন্ড দ্য বডিতে গায়ের শাড়ির বডিতে ছোট ছোট বার্ড মোটিভটা করা রয়েছে এমব্রয়ডারিতে এবং দিস ইজ অ্যাপ্লিক এন্ড এমব্রয়ডারি টু টাইপস অফ ওয়ার্কস আর হ্যাভিং মিক্সড আপ হিয়ার এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা ভীষণ সুন্দর দেখতে খুব মিষ্টি দেখতে এইভাবে যাচ্ছে এটার ব্লাউজটাও আমি দেখিয়ে দিই উইথ দিস দ্য this nani color blouse with this the shadi acha arekbar eta ami dekhiye dicchi ei bhabe 2300 eta range amader number 3 shadi number 4 shadi this is resham kota this design is very uncommon I think it is very uncommon eta ekta jamdani like design kintu eta ekta ami cheyechi eta ke ektu manipuri mane prottekta province er ekta alada alada nijoshota ba characteristics thake ami cheyechilam je ektu manipuri je weaving ta thake seta amar besh bhalo lage to ami cheyechilam seta ke amader kono kajer moddhe ektu introduce korte ba ektu ante tar effect ta ante to seita ami chesta korechi eta hocche etar pallu portion পাল্লু পোর্শনে দেখুন আপনারা এই এই যে পোর্শনটা আমি যেটা বললাম যে দিস ক্যারেক্টারিস্টিক্স অফ দিস মণিপুরি উইভিং এই যে এই জিনিসটা দেখলেই আপনাদের মনে হবে বা এই যে বুটাটা এটা দেখলেই মনে হবে যে একটা অন্য কিছু এফেক্ট আছে জামদানি স্টাইল বাট অন্য এফেক্ট ইজ দ্য আদার এইভাবে যাচ্ছে এইভাবে আপার ইয়ারটাতেও পড়ছে এবং এইভাবে এটা চলে যাচ্ছে দিস ইজ দ্য ভেরি কম্প্যাক্ট বর্ডার দিস ইজ অলসো মেশিন স্টিচ অরেঞ্জ অ্যান্ড রানি কালার ওনলি ইউজড হিয়ার এইভাবে করেছি আর এটা রেশম কোটা দিস ইজ রেশম কোটা রেশম কোটা ইজ নট আমি একটা কথা বলিনি রেশম কোটা ইজ নট এ সিম্পল বা কোনো সিনথেটিক মেটেরিয়াল নয় ইট ইজ যারা জানেন তারা তো খুব ভালো ইউজ করেন এটা কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি এইভাবে এটা কুচিটা পড়ছে পাল্লু পোর্শনটা সরি পাতলি পোর্শনটা এইভাবে প্রচুর কাজ পড়ছে প্রচুর ওয়ার্ক পড়ছে
প্রচুর ওয়ার্ক পড়ছে। এর সঙ্গে একটা খুব সুন্দর রানী কালারের ব্লাউজ, এরকম ব্লাউজ থাকবে উইথ দিস বর্ডার। তো আমি সেটা আনতে পারিনি। এটা রেঞ্জ হচ্ছে 3000 নাম্বার 4 শাড়ি ছিল আমাদের। আচ্ছা, যেটা বলছিলাম রেশম কোটা সম্বন্ধে, যে দিস ইজ নট এনি সিনথেটিক টাইপ অফ মেটেরিয়াল, দিস ইজ অল স্পেশাল উইভিং অফ আমাদের বেঙ্গল। তো এটা কিন্তু ভীষণ কমফর্টেবল এইভাবে। এইবার আচ্ছা, এটাও আমি দেখিয়েছি অনেকবার, ভীষণ পছন্দের একটা জিনিস, পছন্দের একটা ডিজাইন আর কি। এটা হচ্ছে সামনেটা হোয়াইট রেখেছি অ্যান্ড ইয়েলো, অবভিয়াস মাই রোদ্দুর সেকশন শাড়ি। তো এইভাবে যাচ্ছে, দেখুন কত ব্রাইট লাগছে। তো এইভাবে এটা একটু খুব চওড়া একটা অ্যাপ্লিকের কাজ যাচ্ছে। সামনের পোর্শনটা হোয়াইট রেখেছি অ্যান্ড দ্য আদার পোর্শন বা নেক্সট পোর্শন ফ্রম দ্য পার্টলি দিস ইজ দ্য ইয়েলো, দিস ইজ অলসো টু রেশম কোটা জয়েন্টেড ইন দ্য মিডল পোর্শন। এইভাবে যাচ্ছে কুচির থেকে, পুরো প্রচুর প্রচুর ওয়ার্ক রয়েছে। 2750 এটার রেঞ্জ আমাদের, এইভাবে যাচ্ছে। আচ্ছা, এইভাবে যাচ্ছে এটার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিস ইজ দ্য অন দ্য কটন মেটেরিয়াল। এটা আমাদের ছিল 5 নাম্বার শাড়ি, 2750 নাম্বার 6 শাড়ি। ইট ইজ অলসো এ রেশম কোটা মেটেরিয়াল, কারণ আমাদের সামার আসছে, সামনে সামারের আমাদেরকে তার সঙ্গে আমাদের মোকাবিলা করার জন্য রেশম কোটা হচ্ছে আইডিয়াল মেটেরিয়াল। এইভাবে যাচ্ছে, এটা একটা মাল্টিকালার অ্যাপ্লিক, এটা মাল্টিকালার অ্যাপ্লিক যাচ্ছে রেশম কোটাতে, দেখুন কত সুন্দর। এইভাবে এইভাবে ইট হ্যাজ অ্যান এক্সট্রা অ্যাপিল, বাট বিকজ ইট হ্যাজ মাল্টিকালার অন দ্য হোয়াইট, এগেনস্ট দ্য হোয়াইট, সো ইট ইজ অ্যান এক্সট্রা অ্যাপিল অ্যান্ড ইউ ক্যান এলিভেট ইউর পার্সোনালিটি উইথ দিস মাল্টিকালার অ্যাপ্লিক শাড়ি। তো এইভাবে যাচ্ছে এটা। এটাও একটা সিঙ্গেল শাড়ি, দেয়ার ইজ নো জয়েন্ট। এইভাবে যাচ্ছে, এটা আমি আগের দিন ইয়েলোতে দেখিয়েছিলাম, আপনারা খুব পছন্দ করেছেন এই ডিজাইনটা, বলেছেন অন্য কালারে দেখাতে, সেজন্য আমি আবার হোয়াইটে করলাম। আচ্ছা, এটার ব্লাউজ পিসটা এটা, হ্যাঁ ব্লাউজ পিসটা এটা, এটার সঙ্গে যখন হোয়াইটের সঙ্গে পরবে এটা খুব সুন্দর লাগবে এবং ভীষণ গর্জিয়াস লাগবে। 2750 নাম্বার 6 শাড়ি। আচ্ছা, নাম্বার 7 শাড়ি আমি একটা সিল্কের ব্লক দেখাচ্ছি, সিল্ক পিওর সিল্ক ব্লক। অ্যান্ড দ্য কম্বিনেশন ইজ দ্য গ্রে অ্যান্ড রানি, দ্য ভেরি ভেরি ইউজুয়াল কম্বিনেশন বাট ভেরি পপুলার অ্যান্ড ভেরি ইউনিক কম্বিনেশন। রানি কালার ইজ দ্য পাল্লু পোর্শন, ফ্রম দ্য পাল্লু দ্য প্যানেলস আর প্লেসড অন দ্য অ্যাজ এ ব্লক। এইভাবে যাচ্ছে পাল্লুটা, একদম ডার্ক রানি কালার অ্যান্ড দ্য টু বর্ডার্স আর রানি কালার অ্যান্ড দ্য বডি ইজ দ্য গ্রে, পাউডার গ্রে। এইভাবে যাচ্ছে। ওকে, সুন্দর লাগছে না? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো মেটেরিয়াল এগুলো, ভালো সিল্ক মেটেরিয়াল, আপনারা যারা নিয়েছেন তারা সকলেই খুব স্যাটিসফাইড। আচ্ছা, আপনারা বুক করতে পারেন, আমার সমস্ত নাম্বার ভিডিওর নিচে দেওয়া আছে, আপনারা সেখান থেকে বুক করতে পারেন। এইভাবে এটা পুরোটাই চলে যাচ্ছে একইভাবে এবং ব্লাউজ পিসটা এটা রানি কালার পড়ছে, নাম্বার 7 শাড়ি, 3500। আপনারা সব শাড়ির ওপরেই 5% ডিসকাউন্ট পাবেন, বাট দ্য কুরিয়ার চার্জেস এটা আমাদের আছে, এটা একটু লাগবে। তো এইভাবে যা, এটা নেক্সট শাড়ি দেখাচ্ছি, নাম্বার 8, দিস ইজ অলসো এ সিল্ক ব্লক শাড়ি উইথ দ্য লোটাস মোটিভ। এইভাবে যাচ্ছে, এটাও রানী কালার, যেহেতু নববর্ষ আসছে, লাল রানী এগুলো আমাদের খুব পছন্দের কালার। এইভাবে যাচ্ছে এটা পাল্লুটা এবং বর্ডারটা, গায়ের ওপরটা বর্ডার ইজ দ্য প্লেন, টু সাইডস বর্ডার্স ইজ দ্য প্লেন রাখা হয়েছে এবং গায়ের ওপরে মোটিভটা ফেলা হয়েছে, পদ্মের মোটিভটা, লোটাস মোটিভ ইজ অন দ্য বডি পোর্শন অ্যান্ড দেন দ্য পাটলি পোর্শন। দিস ইজ ভেরি আনকমন, দিস ইজ ভেরি একটু ইউনিকভাবে করা হয়েছে। এটা এইভাবে চলে যাচ্ছে, আপার পোর্শনটা রানি কালার থাকবে অ্যান্ড দ্য লোয়ার পোর্শনটা পাল্লুর এই জালটা থাকবে। এইভাবে লাস্ট পোর্শন ইজ দ্য শাড়ি অ্যান্ড দ্য ব্লাউজ পিস ইজ দ্য, দিস ইজ দ্য ব্লাউজ পিস। আচ্ছা, নাম্বার 9 শাড়ি, নাম্বার 8 শাড়ি ছিল, 3500, নাম্বার 9 শাড়ি, দিস ইজ সিল্ক বাটিক, দিস ইজ অলসো রানি কালার শাড়ি অ্যান্ড অন হুইচ দ্য হোয়াইট কালার বাটিক, লোটাস মোটিভ বাটিক হ্যাজ বিন ডান। এইভাবে করা হয়েছে, দেখুন, দিস ইজ ওয়াক্স ওয়ার্ক বা ওয়াক্স বাটিক, মোম বাটিক। এইভাবে চলে যাচ্ছে, প্রচুর পার্ট ধরে এইভাবে চলে যাচ্ছে অ্যান্ড দ্য ব্লাউজ পিস ইজ, দিস ইজ দ্য ব্লাউজ পিস, নাম্বার 9 শাড়ি ছিল এটা, নাম্বার 9 শাড়ি ছিল, 3850 অ্যান্ড নাম্বার 9 শাড়ি, দিস ইজ সিল্ক অ্যান্ড দ্য অ্যাসিড পেইন্টিং,
This is the painting. The pallu is the Buddha motif with the Buddha motif and the lotus motif. Very gorgeous color and very colorful. Colorful. And the body portion is the also padma or the lotus. Jacche ei bhabe chole jacche. And on the body portion there is a texture, there is a brushing. These are brushing. Ata effect dawa hoyeche brushing er. Shejono khub bhamone hocche ektu onno rokom ei bhabe. Acha blouse piece ta hocche firozi te porche etar. Eta range hocche 3850 and the last shari, this is the navy blue color. This is the royal navy blue color. Acha. Your encouragement and the last shari ami dekhini. Acha eta hocche navy blue color er opore boro 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 sunflower kora royeche. These are hand painting. The artist, this is a palette of ami bolte pari eta je palette of color. Ei shari tai ekono artist er ekta palette hoye jay jokhon she nijer moton kore eta toiri kore, tai na. Acha ei bhabe chole jacche ebong kuchite giye pallu portion e eshe ei bhabe abar sunflower gulo porche. These are all hand painting and the blouse piece is with this the three color stripes. This is the blouse piece with this shari 3850. You can get only 5% discount from my side. So you can book all the episodes from any episodes. You can book the shari which you choose. So ami chesta korbo shegulo debar jodi thake to apnara book korben. Amar somosto WhatsApp number ache, amar number ba emni number o dewa ache. You can call me and COD ache amader all over India te cash on delivery ache. Apnara shari ta pawar pore amake iye korte paren, pay korte paren. So thank you for watching my video and I will come back